যুবক, তুমি ক্লাসে ইটে পড়ো, তুমি কলেজে পড়ো, তোমার মতো যুবক আজকে যদি চলমনের বিরুদ্ধে লিখতে থাকো, বলতে থাকো, তাবলিগের বিরুদ্ধে লিখতে থাকো, বলতে থাকো, আল্লাহ সাক্ষী এতটুকু কথা মনে করে তোমার দিলে হাত দিয়া বলো, কোনো দলাদলি নাই, আল্লাহ রাস্তে পায়ে হাত রেখে প্রশ্নের জবাব দাও। যদি তুমি হাজার হাজার লেখা হাটাজারির বিরুদ্ধে দাও, তুমি যদি চরমনের বিরুদ্ধে হাজার হাজার লেখা দাও, তাবলিগের বিরুদ্ধে লেখা দাও, আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা দাও, আল্লাহর দিকে তাকাইয়া আমাকে জবাব দাও, তোমার এই হাজার লেখার দ্বারা চরমনের কি পরিমাণ ক্ষতি হবে বলো, দিন থেকে জবাব দাও, হবে? তাবলিগের কি পরিমাণ ক্ষতি হবে? হবে না? চরমনের ক্ষতি হবে না? তোমার লেখালেখির দ্বারা কওমি মাদ্রাসার ক্ষতি হবে না? তাহলে আকামটা কেন করো? কেন আকাম করো রে যুবক? কেন তুমি এই গুনাহ কামাই করো? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বেয়াদবি করতে 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 গিয়া যদি এমন একটা জায়গায় তুমি আঘাত দাও, যেই বান্দারে আঘাত দিলে আল্লাহ পর্যন্ত রাগ করে ফেলবেন, বেজার হয়ে যাবেন, বলবেন হাফিজ ভাই আমি লেখছি আল্লাহ ওয়ালা বেজার হবে, আমারে তো চিনেও না জানেও না, আবার বলেন আল্লাহ বেজার হবে কেন? শোন, আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা কিন্তু বারবার ফেনা উঠাই না বুখারি 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 বলে, তোমরা যারা নামাজ পড়ো না দাড়ি ছোট তোমাদের সুন্নতি পোশাক নাই, তোমগো কথায় কথায় বুখারি 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 জিকির করো, শুনো 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 ভালো করে শুনো, ওই বুখারি শরীফের মধ্যে হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বি, হাদিস কুদসি, আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায় দেন, মান আদা লি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল হারব, লম্বা হাদিসের প্রথম অংশ, ও নবী জানায় দেন যেই ব্যক্তি দুশ্মনী করে আমার ওলিদের সাথে, ওলি মানে আমার বন্ধু, এক বচন বহু বচন আউলিয়া, কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আউলিয়া কেরাম কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোরআনে শব্দ হলো আউলিয়া, বুখারীর এবারত হলো ওলি, ওলি ওলি আমার ওলি কারা, যারা শুধু ফরজ ইবাদত করে না, শুধু ফরজ ডিউটি করে না, ওভার ডিউটি করে, ইশরাক বাদ দেয় না, তাহাজ্জুদ বন্ধ করে না, আউয়াবিন বন্ধ করে না, বেশি 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 নফল ইবাদত করে, এরা আমার ওলি, আমি আল্লাহ এদের দিকে এমন মায়ার নজরে তাকা, আমার ওলিদের দিকে মায়ার নজর দিয়া যখন তাকায় থাকি, আমার ওলিদের আমার নজরের মধ্যে একটা বরকতি পাওয়ার পেয়ে যায়, ওই পাওয়ারটা পাইয়া তারা এমন দামি হয়, মনে হয় যেন বুখারীর বারাত, মনে হয় যেন তাদের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের লেসানটা আমি আল্লাহর কুদরতি লেসানে পরিণত হয়ে যায়, এমন আল্লাহওয়ালার সাথে যদি কেউ দুশ্মনী করো, আল্লাহর ওলি না জানার আগে আমি আল্লাহ জানার পরে আমি আল্লাহ কি করবো জানো, আমি আল্লাহ ফাকাদ আযানতুহু বিল হার, অবশ্যই আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এ যুবক, রাস্তায় মাঝে মাঝে অনেক পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়, চিন্তা করলাম পাগল কি আবার ইংলিশ শিখে নাকি, রেজাল্ট বের করলাম না না পাগল ইংরেজি শিখে নাই, বরং ইংরেজি ভালো লেখাপড়া করনেওয়ালা ছাত্রটা কারো না কারো সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। চালাকি করিস না, ঘুমের ঘরে তোর ব্রেনটা নষ্ট করে দিতে পারেন কে? বেয়াদবি জায়গা মতো করবি তোর একার কপাল ফুরবে না, তোর বংশ শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। আমি তো আগেই বললাম তুমি লেখলে যদি চরমনের খানিকটা ক্ষতি হইতো তাহলে তো দিলের একটা সান্ত্বনা দিতে পারতাম। হ্যাঁ, আমি খুব পারনেওয়ালা, আমার আমার লেখা লেখলেই চরমনের
এক পয়েন্ট কমে যায়, তাবলিগের এক পয়েন্ট ক্ষতি হয়, হাটাজারির এক পয়েন্ট ক্ষতি হয়, হাফিজ ভাইয়ের এক পয়েন্ট ক্ষতি হয়। তোমার দিলকে যদি জিজ্ঞেস করে বলো, দিল যদি বলে না মোটেও ক্ষতি হয় না, তো এই আকামের রাস্তা থেকে বাঁচো, নিজের কপালটাকে ভালো বানাও, নিজের আদর্শকে চরিত্র সুন্দর করে দেশের একটা উত্তম জাতিকে কিছু দেওয়ার চিন্তা করো। তোমার লেখাপড়া ছাড়া আর তোমার সময় কাটাও কিভাবে? তুমি মোবাইলে সময় কাটাও, তোমার জিন্দগি লেখাপড়ায় কাটানো দরকার। কারণ তোমাকে নিয়ে আমরা বড় আশান্বিত, জাতি অনেক কিছু তোমার থেকে আশা করতেছে। তুমি এমপি হবা, তুমি ম্যাজিস্ট্রেট হবা, তুমি ডিসি হবা, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা। বেঈমানের গোষ্ঠী যদি আমাদের সাথে টক্কর বাজাইয়া হঠাৎ করে বলে কোন মুসলমানকে কোন ঔষধ দেওয়া হবে না, তখন তুমি ভার্সিটির পড়ুয়া ছাত্র ডাক্তারি পড়ার পরে দাঁড়ায় বলবা, এরে বেঈমানের দা, আমাদের মুসলমানের যদি তোরা ঔষধ না দাও আমাদের কোনো টেনশন নাই, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। আরে ভাই, যে টুপি পরে তার সাথে তর্ক করো কেন? ভাই তুমি সাদা পরলা কেন, লাল পরলা কেন, লম্বা পরলা কেন? যে টুপি পরে না এরে নিয়ে ফিকির কর কাজে লাগবে। যেই বান্দা নামাজ পড়ে এর সাথে ঝগড়া করিস না, বুকে হাত বাঁধলি না কেন, জোরে আমিন বললি না কেন, ওরে যে নামাজ পড়েই না, খালি গাঞ্জা খায় বিড়ি টানে, ওর নিয়ে ফিকির কর, ওর পিছে সময় লাগা কাজে লাগবে। যেই বান্দা চর্ম নাই যাইয়া মোটামুটি দিনের লাইনে চলে, যেই বান্দা নামাজ পড়ে না তাবলিগি গিয়া নামাজ আলা হয়ে গেল, যেই বান্দা কোনো এক আল্লাহ আলার সোহবতে গিয়া দিনদার হতে চলছে, এরে নিয়া ফিকির করে সময়টা নষ্ট করিস না। যারা এখনো দিন বুঝে না, কোরআন জানে না, হাদিস বুঝে না, আমল শিখে না, এদের পেছনে সময় দেও, তোমার সওয়াব হবে। এদের নিয়া ফিকির কর, এদেরকে নিয়ে সময় কাটাও, এদের নিয়ে ভাবো, তাহলে মেধাটা ভালো জায়গায় খরচ হবে। চর্ম নাইরি নিয়ে ভাবিয়া মেধা নষ্ট হবে, ভালো হবে না। তাবলিগ নিয়ে ভাবলে মেধা নষ্ট হয়ে যাবে, হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে যাবি। ঔষাদার জীবনে ভাবি না, হিংসার আগুনে জ্বলা বড় কঠিন জ্বলা, এই জ্বলায় কোনো লাভ নাই। যত জ্বালানের চেষ্টা করবি ওই হিংসার আগুনে তুই জ্বলবি, আর এখান থেকে উপকৃত হবে যাদেরকে হিংসা করবি তারা। রাগ করলেন? পয়গম্বরের আদর্শ কেমন? নবী আমার সাহাবায়ে কেরাম হাতে গড়া সাহাবা, আমাদের তুলনায় সাহাবায়ে কেরামের আমল কম না বেশি? জোরে বলেন, এলেন আমল বেশি। এরপরও তাকায় দেখেন মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, অন্ধকার কবরে কি উপায় হবে আমার, ওই অন্ধকার কবরে আমি একা একা জীবনটারে কি করে কাটাবো? এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে চিরদিন তো থাকা যাবে না, একদিন আগে পরে সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। কবরে যাওয়ার পর চিন্তা কর, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, মিথ্যার কিছু নাই। আজকে তোমাকে পায়ে হাত রেখে বলার পরও নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, টুপি পড়তে চাও না, বরং মাঝে মাঝে বলো এত কান্দ কেন, বেশি কান্নার দরকার নেই। অথচ কান্না ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, কান্না ছাড়া মাওলার দরবারে দোয়া কবুল হবে না। গুনাহের কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। এরে যুব, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলারও নামাজ বাদ দেয় না, আসে না নেই, তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও, এই দুনিয়াটা কিছুই না। আজকে তুমি আছো, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে কান্না করো, জীবনে কত গুনাহ করেছো,
এমন কোন গুনাহ নাই মনে হয় যেন করো নাই, আমল নামার দিয়ে তাকাইলে ভয় লাগে, এই ময়দানে আমার মতো জাহান্নামী আর কেউ নাই, এই গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে কেমনে দাঁড়াইব, আবার আর একজন আর সমালোচনা করে কেন আলাদা গুনাহ আমল নামায় জমা করো, নিজের করা গুনার থেকে আল্লাহর কাছে পানা চাও ক্ষমা চাও, আল্লাহ গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না, এগুলো কোনো পীরের গোলামি না, আমার নবীর আদর্শ মতো চলো, আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর তরিকায় জীবনটা চালাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর জীবনে নামাজ ছাড়বা না কবরে গুনাহগার হয়ে যাবা না রে বাবা, আল্লাহর কোরআনের একটা কথাও মিথ্যা নাই, নবীর একটা কথাও মিথ্যা নাই, ওই অন্ধকার কবরে সবাইকে রেখে যখন চলে যাবে তিনটা প্রশ্ন করা হবে, কে কোন দলের মাস্তানি করো এই প্রশ্ন কবরে করা হবে না, কে কোন পীর সাহেবের মুরিদ কবরে এই প্রশ্ন করা হবে না, সবার জন্য একই প্রশ্ন, এক নাম্বার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, এই তিনটা প্রশ্ন করা হবে, যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, ইসলাম মানে না, নবীর সুন্নতের আমল করে না, এরা কবরে গিয়া বলবে হা হা লা আদরি হা বড় আফসুস আমি কিছুই বলতে পারি না বলতে পারি না, আর যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করবে এদের সাথে যখন নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে কবরের মাঝখানে, ওই বান্দা তখন জবাব দিবি নি তো আমার নবী হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যেই নবীর জন্য আমরা টুপি পরলাম না দেখিয়া দাড়ি রাখলাম পোশাক পরলাম, কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দিয়েছে দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, নবীর পোশাক দেখিয়া কত তামাশা করেছে তারপর দাড়ি ফালাই নাই টুপি ফালাই নাই নামাজ বাদ দেই নাই, ওই নবীরে কেন চিনব না, আর যারা নবীর সুন্নাত মানে নাই ওদের অবস্থা বড় করো, ওরা বলবে আমরা তো চিনি না কে, ভালো করে বলতে কিছুই পারি না, আল্লাহর অর্ডার হয়ে যাবে ফেরেশতা এই বান্দাকে দুনিয়াতে কত নেয়ামত আমি দান করেছি, আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া বাতাস আমার দেওয়া চন্দ্রের আলো সূর্যের আলো সব ভোগ করার পরে আমার সাথে বেইমানি করেছে আমল করে নাই, আজকে ওকে আর সার দেওয়া হবে না, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও, কবরের দুই পার্শ্বের মাটি চাপ দেওয়া মাত্র পাথরের হাড় চুরমার হয়ে যাবে, ও আল্লাহর বান্দা এখনো সময় আছে আল্লাহর দরবারে তওবা করে নাও, জীবনে জবান দিয়া কাউকে গালি দিব না, কারো বিরোধিতা করব না, কারো গীবত শিকায়ত করব না, কারো বিরুদ্ধে কিছু বলবো না, মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আল্লাহর মহব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত হয় গলায় ছুরি আসবে মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না, তারপর নবীর আদর্শের বাহিরে চলব না, ওলামায়ে কেরাম আহলে হক তাদের বিরুদ্ধে কিছু বলবো না লেখবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কিছু করবো না বলবো না, যদি তওবা করার খাঁটি নিয়ত হয় এক বেলার নামাজ আজকে থেকে আর বন্ধ করবো না, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমার ভাইদের একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না, এখানে এমনও বান্দা আছে দুপুরে খানা খায় না, সেই দশটা থেকে এখানে হাজির, আয় আল্লাহ শুধু দিনের মহাব্বতে আসে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, কিছু দেন আর না দেন অন্তত হেদায়াতের নূর সিনায় দান করেন আল্লাহ, সবার অন্তরে হেদায়াতের নূর দান করেন আল্লাহ, সবার তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয় নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন।